তাহলে সাদগুরু, আমার যেটা প্রশ্ন সেটা শ্রোতাদেরও মনের খুব কাছের। হৃদয় ভঙ্গ হলো এমন একটা ব্যাপার, আমি মনে করি যে কে আপনার হৃদয় ভঙ্গ? তো হৃদয় ভঙ্গ হলো এমন একটা ব্যাপার যেটা প্রত্যেকেই, ও তাই বুঝি, হ্যাঁ কোনো না কোনো সময় তো হয়। আমার মনে পড়ে আমার টিচার একবার আমাকে বলেছিল, তুমি একবার ভালোবাসতে শিখবে, তারপরে তোমার হৃদয় ভঙ্গ হবে, তারপর তুমি আবার ভালোবাসতে শিখবে, তারপর আবার ভালোবাসতে শিখবে। শিক্ষকটি কে শুনি? কে শিক্ষকটি? সেটা অত্যন্ত গোপনীয়। কিন্তু এর সৌন্দর্য এটাই যে আপনি প্রেমে পড়বেন, বিচ্ছেদ হবে, আবার প্রেমে পড়বেন, আর এই প্রেমই আপনাকে আবার সারিয়ে তুলবে। আমি ভাবি সদগুরু, সবাই তো আমাদেরকে ভালোবাসতে শেখায়, সিনেমা, কবিতা, তাই বলিউড, ওরা সিনেমায় যা করে সেগুলো যদি করেন কেউ আপনার প্রেমে পড়বে না, সাহিত্য তো অনেক কিছুই আমাদেরকে ভালোবাসতে শেখায়, কিন্তু এটা কেউ আমাদেরকে শেখায় না কিভাবে ভালোবাসা থেকে বেরিয়ে আসতে হয়। আচ্ছা হৃদয় ভাঙা নিয়ে বলি, আমার কোনো ভগ্ন হৃদয় নেই, কারণ জীবনের শুরুতেই সেটা দিয়ে দিয়েছিলাম আমি, তাই কেউ এটা ভাঙতে পারবে না, দিয়ে দিয়েছি। আপনারাও করুন, তাহলে আপনাদেরটাও ভাঙতে পারবে না। দেখুন, এটা বুঝতে হবে, প্রেমের সম্পর্ক মানে কি। প্রেমের বিজ্ঞান নিয়ে কিছু কথা বলা যাক। দেখুন, সবকিছুকে আমি বেরঙিন করতে চাইছি না, ব্যাপারটা এরকম, ধরুন আপনার বয়স 10, আপনি চারদিকে তাকালেন, সবই স্বাভাবিক লাগলো। সব স্বাভাবিক ছিল কি না? হ্যাঁ ছিল তো, সব কিছু বেশ স্বাভাবিকই ছিল। হঠাৎ করে কিছুদিন পর কিরম একটু বিষিয়ে গেল, রাসায়নিক বিষক্রিয়া। হঠাৎ দেখলেন প্রত্যেকের শরীরে এক একটা ছোট্ট উঁচু অংশ যেন এক একটা জগৎ হয়ে গেল। হ্যালো, তার আগে অবধি তো সব ঠিক ছিল, 10-12 বছর অবধি সব ঠিক ছিল, যেই 13 হলেন দেখলেন সব কিছুর মধ্যে কিরম একটা নতুন জগৎ তৈরি হয়ে গেছে। পাড়ার রোগা মেয়েটি, যার কোনো মূল্যই ছিল না, সে হঠাৎ হয়ে গেল আকর্ষণের কেন্দ্র, আপনার চোখের মণি। কি ঠিক তো? তো এর কারণ আপনার হরমোন আপনার বুদ্ধিমত্তাকে অপহরণ করে নিয়েছে, তাই এবার উদ্ভট সব জিনিস হচ্ছে আপনার সাথে। এটা এখন আপনাকে কত কিছু বিশ্বাস করতে বাধ্য করছে, কিন্তু যখন ফিরে তাকিয়ে দেখবেন দেখবেন কি বোকা ছিল, কিন্তু ঠিক আছে, এতে কিছু ভুল নেই। কিন্তু এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সাথে কি হচ্ছে, নইলে এমন কিছু বোকা বোকা কাজ করে ফেলবো যার জন্য পরে অনুশোচনা হবে। এটা কোনো নৈতিকতার প্রশ্ন নয়, জীবনকে বিচক্ষণতার সাথে পরিচালনা করার ব্যাপার এটা। এই ধারাবাহিক হৃদয় ভঙ্গ, এটা আপনাকে সবকিছুর ব্যাপারে আতঙ্কগ্রস্ত করে তুলতে পারে, কারোর সাথে সম্পর্ক করার ক্ষেত্রেও। হ্যাঁ কি না? আপনার ধারাবাহিকভাবে হৃদয় ভাঙলো, কিছু সময় আপনি এটাতে মজাও পেলেন, কিন্তু কিছুদিন পর আপনি আর প্রকৃতভাবে কাউকে বিশ্বাসও করতে পারবেন না, তখন অন্য মানুষ মানেই মনে হবে সমস্যা। শুধুমাত্র যখন আমাদের আবেগ সেই সমস্যাগুলোকে অতিক্রম করতে পারবে, কেবল তখনই আপনি তাদের আপন করে নিতে পারবেন। কিন্তু যদি ধারাবাহিকভাবে হৃদয় ভাঙতেই থাকে, আমরা কখনোই আমাদের আবেগকে এই বাধা অতিক্রম করতে দেব না, আমরা সবসময় সতর্ক হয়ে যাব। এমনিতেই আজকাল সব কিছুরই একটা কি বলে এক্সপায়ারি ডেট থাকে, তো যখন মানুষের এক্সপায়ারি ডেট থাকছে, হ্যাঁ আমাদের সকলেরই একটা এক্সপায়ারি ডেট রয়েছে, কিন্তু সম্পর্ক তৈরির উদ্দেশ্য হল এটা একটা অবলম্বন হবে জীবনের সব ক্ষেত্রে, যাতে করে দুটো মানুষ, দুটো মাথা, দুটো শরীর একজনের থেকে বেশি ভালো করতে পারবে নানাভাবে, জীবনের নানা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, পারিবারিক পরিস্থিতিতে, জীবনে, আবেগে, সাহচর্যে, জীবনকে সাজিয়ে তুলতে দুজন মানুষ বেশি ভালো করতে পারবে একজনের চেয়ে, সেটাই উদ্দেশ্য। এবং অবশ্যই প্রকৃতি জোর করছে আমাদের এক হতে, কারণ প্রকৃতির আপনার প্রেম কাহিনী নিয়ে কোনো আগ্রহ নেই, সে শুধু চায় আপনি বংশবৃদ্ধি করুন। হ্যাঁ কি না? আপনার প্রেম কাহিনী নিয়ে প্রকৃতিমার কোনো মাথা ব্যথা রয়েছে আপনার মনে হয়? সে শুধু চায় আপনি বংশবৃদ্ধি করুন, কিন্তু সেটা তো আমরা একটু বেশি করে ফেলেছি, তো কোনো তাড়া নেই, এখন না করলেও চলবে। হ্যাঁ,
আপনি যদি বাঘ হতেন তাহলে আমি উৎসাহ দিতাম, হ্যাঁ বংশবৃদ্ধি করুন, কারণ এরা বিলুপ্ত প্রায় প্রজাতি। আমরা অবশ্যই কোনো বিপন্ন প্রজাতি নই, বরং আমরা সব কিছুকে বিপন্ন করে তুলছি। তো এই মুহূর্তে প্রজননটা উদ্দেশ্য নয়, আমরা এটাকে একটু সরিয়ে রাখতে পারি, কিন্তু প্রকৃতি সবসময় সেটাই চায়। কিন্তু আমাদের আবেগের প্রয়োজন, শরীরের প্রয়োজন, মনের প্রয়োজন, সামাজিক আর্থিক প্রয়োজন, বিভিন্ন ধরনের প্রয়োজন আছে। এই প্রয়োজনগুলোকে সসম্মানে পরিচালনা করতে, এটা একবার আপনি যখন মানুষ হয়ে এসেছেন আপনি আর সেসব করতে পারবেন না। যদিও পশুরা আর আমরা একই কাজ করছি, কিন্তু আমরা সেটাকে আরও শোভনীয়ভাবে সচেতন হয়ে করতে চাই। সে আমরা খাই বা যৌনমিলন করি বা ঘুমোই, আমরা একটু রুচিশীলভাবে করতে চাই, সেটাই আমাদের কাছে প্রধান। তার জন্য আরেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন, যে কিনা আমাদের সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। কিন্তু বারবার যদি হৃদয়ভঙ্গ হয় আর আবার প্রেমে পড়েন, তাহলে সেটার যন্ত্রণাটাও টের পাবেন।